স্বপ্নে নামাজ পড়তে দেখলে বা বিয়ে করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা কি? আসুন আগে আমরা জেনে নেই কোন ধরনের স্বপ্ন সত্য হয় এবং স্বপ্ন কত প্রকার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, স্বপ্ন তিন প্রকার। এক নম্বর হলো রুইয়া সালিহা, দুই নম্বর হলো রুইয়া শয়তানি, তিন নম্বর হলো রুইয়া নাফসানি। এক নম্বর হলো সত্য স্বপ্ন, দুই নম্বর হলো শয়তানি স্বপ্ন, তিন নম্বর হলো মানুষ যে চিন্তা ফিকির করে ধ্যান ধারণা থেকে রাতের বেলায় এসে স্বপ্ন দেখে থাকে। এখন কোন সময় স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে আপনার স্বপ্ন এটা সত্য হবে এবং ফল পাওয়া যাবে? বিশেষ করে মধ্যরাত থেকে ফজরের আজানের আগে যে স্বপ্নগুলো দেখা হয় ওই স্বপ্নগুলো সত্য হয়ে থাকে। এবার আসুন, কেউ যদি ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখে তাহলে কি করতে হবে? আমরা অনেক সময় ঘুমের ঘরে স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়, চমকে উঠি। খারাপ স্বপ্ন দেখার পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন এবং পার্শ্ব পরিবর্তন করে ফেলবেন। পারলে ওযু করে দুই রাকাত নামাজ পড়ে শয়ন করবেন এবং আল্লাহর কাছে পানা চাবেন। এবার আসুন, কেউ যদি ঘুমের ঘরে নামাজ স্বপ্ন দেখে বা বিয়ে করতে দেখে তাহলে এটার ব্যাখ্যা কি? কেউ যদি ঘুমের ঘরে নামাজ পড়তে দেখে তাহলে এটা তার জন্য কল্যাণের একটি স্বপ্ন। অর্থাৎ কেউ যদি নামাজ পড়তে দেখে তাহলে তার মনের আশা পূর্ণ হবে। কেউ যদি ঘুমের ঘরে নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে তার মনের আশা পূর্ণ হবে। দুই নম্বর হলো, কেউ যদি বসে নামাজ পড়তে দেখে, অনেক সময় দেখা যায় যে বসে বসে নামাজ পড়তেছে, তাহলে এর ব্যাখ্যা হলো সে তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে, রোগ আক্রান্ত হয়ে যাবে। তিন নম্বর, কেউ যদি শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে স্বপ্নের ব্যাখ্যা এসেছে, সে তাড়াতাড়ি তার মৃত্যু সন্নিকটে। চার নম্বর হলো, কেউ যদি স্বপ্ন দেখে যে স্বপ্নে সে পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করতেছে তাহলে বুঝতে হবে তার ধর্মের প্রতি উদাসীনতা আসবে, অনীহা ভাব চলে আসবে। পাঁচ নম্বর, কেউ যদি স্বপ্ন দেখে সে পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করতেছে তাহলে স্বপ্নের ব্যাখ্যা এসেছে, বুঝতে হবে আল্লাহ পাক তার জন্য তাড়াতাড়ি হজ কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। ছয় নম্বর, কেউ যদি দেখে যে বড় জামাতে সে নামাজ আদায় করতেছে তাহলে এই বড় জামাতের সাথে নামাজ আদায় করার কারণে সে আল্লাহর পক্ষ থেকে বড় রহমত, বড় নিয়ামত এবং সম্মানের অধিকারী হবে। কেউ যদি বড় জামাতের ইমামতি করে স্বপ্নে দেখে তাহলে আল্লাহ পাক তাকে নেতা বানাবেন, সুবহানাল্লাহ। এবার আসুন, কেউ যদি ঘুমের ঘরে বিয়ে করতে দেখে তাহলে এটা কি হবে? অনেকে দেখে এসে বলে, হুজুর স্বপ্নে দেখেছি বিয়ে করেছি স্বপ্নে। আসল কথা হলো, বাবা যারা আছেন তাদেরকে বলি, বিশেষ করে আপনার সন্তানের যদি বিয়ের বয়স হয় সরকারি নিয়ম অনুযায়ী এবং আপনার সন্তান যদি কর্মঠ থাকে তাহলে বিয়ে দিয়ে দেন, আপনার সন্তানের বরকত দিয়ে দিবে, আল্লাহ পাক রিজিক ঢেলে দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। রিজিকের দ্বারা খুলে যাবে, বরকত আসবে এবং আপনার সন্তান গুনাহ থেকে বেঁচে যাবে, আপনার সন্তানের অনেক উপকার হবে। এবার আসুন, যদি কেউ ঘুমের ঘরে স্বপ্নে বিয়ে করতে দেখে তাহলে এটার ব্যাখ্যা হলো যে তার ধন সম্পদ আল্লাহ পাক বাড়ায় দিবে। ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রী কেউ যদি দেখে তাহলে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা হবে, ফ্যামিলির ভিতরে সুখ শান্তি আসবে, আল্লাহ পাক অশান্তি দূর করে ফ্যামিলির ভিতরে শান্তি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। ধন সম্পদ দিবেন, আল্লাহ আকবার। সেজন্য এই স্বপ্নগুলো অনেক সময় সত্য হয় আবার অনেক সময় মিথ্যা হয়। তো স্বপ্ন সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে। ভালো স্বপ্ন দেখলে আমরা আলহামদুলিল্লাহ বলবো, খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে পানা চাবো ইনশা আল্লাহ। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে ওযুর সাথে রাতের বেলায় ঘুমানোর তৌফিক দান করেন, সবাই বলে আমিন।